কথা কিন্তু তার শেষ হয় না। মাওলালি না আলি মাওলা আর আগে আমার দৌড় দিলে জবাব দিছে মাওলালি আলি মাওলা না মাওলা এল কি জবাব আপনারা দিচ্ছেন না মিথ্যা কথা বলছেন না। তাহলে যেখানে সাধু গুরুরা রায় দিছে ওইটাই সত্য মাওলা এল আলি মাওলা না মাওলা আলি নাকি সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আমার হুজুর বিদায় ভাষণ দিয়েছিল। যেই ভাষণের মধ্যে সোয়া লক্ষ মানুষের সমাবেশ ছিল উপস্থিত ছিল সোয়া লক্ষ মানুষ। এখন মাইক দিয়ে কথা বলি, তৎকালীন সময় মাইক ছিল না। ভাই হুজুর সকলকে উদ্দেশ্য করে বলার জন্য উটের পিঠের যে গদিগুলি ছিল ওই গদিগুলি একটা একটা করে একটার উপরে আরেকটা রেখে এরকম উঁচু করে একটি মঞ্চ তৈরি করে আমার হুজুর সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলল মাওলা আলীর হাতের মধ্যে হাত রেখে মান কুন্তুম ফাহজার আলী হল মাওলা। আজ হতে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। এই মাওলা শব্দের অর্থ কিন্তু আবার সবাই বোঝে না, মনে করে না জানি কি এটার অর্থ। যদি আপনারা বুঝতে চান একটা বইয়ের নাম আমি বলে দিয়ে যাই আপনাদের মাঝে, আত্মদর্শন সুফি তত্ত্ব দর্শন একটি বই, বেহুশের চৈতন্য দান, ডক্টর বেনজির হক সিস্তি তিনি লিখেছেন। এটার মধ্যে পড়ে দেখবেন আমার রসুল বলেছিল সেই দিন আজ হতে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা হাতের উপরে হাত রেখে বলেছিল, বলেছিল আমি যার গুলাম আমি আমার গুলামির জায়গা ছেড়ে দিলাম আজ হতে সেই জায়গাটার মধ্যে আমি আলীকে বহন করে গেলাম। যদি আমাকে কেউ পাইতে চায় আমাকে কেউ দেখিতে চায় ভালোবাসতে চায় সে যেন আমার আলীর দিকে তাকায়, আমার আলীকে দেখলে আমাকে দেখার পথ থাকবে না, আমার আলীকে ভালোবাসলে আমাকে ভালোবাসার পথ থাকবে না, আমার আলীর হাতে হাত রাখলে আমার হাত আর বাকি থাকবে না। আমার তো বলি কাবা ঘরে জন্ম নিল, এত বড় একটা পাওয়ার, এত বড় বেলায়েতের একজন প্রধান নকশা মাওলা আলী, তিনি এই মাওলিয়াত শক্তিটা এই বেলায়েতের শক্তিটা কার কাছ থেকে কিভাবে পাইলেন জিজ্ঞেস করছেন? ছোট্ট শিশু আলী দুনিয়াতে আসে গর্বে নিয়ে মানত করেছিল আল্লাহ আমাকে যাই দেখ না কেন ছেলে আর মেয়ে যেটাই হোক না কেন আমি নিয়ত করলাম ইন্নি মালা মালিকের নিয়ত আমি কাবা ঘর তোয়াব করে আসবো। কাবা ঘর তোয়াব করার জন্য যাবেন নিয়ত করলেন মা চলেও গেলেন, কাবা তোয়াব করার পর দেখবেন কাবার চতুর্পাশ দিয়ে সাতটা ঘোরানি দিতে হয়, হয় না? যখনই সাতটা ঘোরানির মধ্যে মা ছয়টা ঘোরানি দিল সাতটার অর্ধেক গেলেন মায়ের তখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, অস্থির হয়ে গেল মা, মেয়েদের সবচাইতে মাদের সবচাইতে বড় নিদান হলো এটা সন্তান প্রসবের সময়, মাই জানে পৃথিবীর আর কেউ জানে না। যখনই তার প্রসব বেদনা শুরু হয়ে গেল মা ঘেমে অস্থির হয়ে গেল পড়ে গেল মা মাটির মধ্যে, বাবার কাছে দুই চোখের জল ছেড়ে দিয়ে যাবার মতো শক্তি দায় নাই, এই মুহূর্তে আমি কোথায় যাব কি করব, আমার আল্লাহ ভাবে আমার পছন্দের আমার একটা অংশ পৃথিবীতে যাবে, হে আমার কামা ঘর ভাগ হয়ে যাও, আল্লাহর হুকুমে পবিত্র কামা ঘর দুটি ভাগ হয়ে গেল। কে যেন মার কানে কানে বলল মা গো তুমি ধুক যখনই শুনলেন মা সঙ্গে সঙ্গে ওই দুইটা ভাগ হয়ে যাওয়ার পর
আমার কাবার ভিতরে ঢুকলে সবই আমার আল্লাহর খেলা, আমার মালিক মাওলার খেলা। তার পুত্র যার পুত্রতের সীমা নাই, ওই কাবার ভিতরে প্রসব হইল মা ফাতিমা বিনতে আসাদ আলীকে নিয়ে এদিক ওদিক করে, উঁচা করে নিচা করে, হাতে ধরে পায়ে ধরে, মনে হয় যেন শিশুর হাতে কোনো শক্তি নাই, পায়ের মধ্যে ধরে পায়ে কোনো শক্তি নাই, আঙ্গুল দিয়ে চোখের মধ্যে যতবারই মা চোখ মেলাইতে চায়, শত চেষ্টা করেও মা চোখ মেলাইতে পারে না। মা দুইটা ফুটের মধ্যে মুখের মধ্যে হাত দেয়, আঙ্গুলটা মা মুখের মধ্যে ঢুকাইতে চায়, শত চেষ্টা করে মা আঙ্গুল খানা মুখের মধ্যে ঢুকাইতে পারে। মা আমার দুই চোখে পানি ছেড়ে দিল, সে দিয়ে বলে হে পাক পরোয়ার দিগার, এই পবিত্র ঘরের ভিতরে তুমি কেমন সন্তান মালিক আমাকে দিলে, না দেওয়াই তো ভালো ছিল। আমার মনে হয় এই শিশু অন্ধ, শিশু বুবা, শিশু লুলা, ও শরীরে কোনো শক্তি নাই, মনে হয় হাতি জার জার হয়ে কাঁদতে লাগলো। আমার দয়াল নবী ছিল অনেক দূরে, সংবাদ গেল আমার নবীজির কানে, কাবা ঘরের ভিতরে তোমার চাচিমা খুব সুন্দর নূরের পুতুলের মতো একটি বাচ্চা হয়েছে, একটি ছেলে হয়েছে। এই সংবাদ যখনই শুনলো পাগলের মতো দৌড়াইতে আরম্ভ করলো, দৌড়ে এসে সকলকে বলে তোমরা আমাকে একটু কাবা ঘরের ভিতরে ঢুকতে দাও, আমি একটু দেখবো। গিয়ে দেখে মা ফাতেমা বিনতে আসাদ যার যার হয়ে কাঁদতেছে। দরদিরা আপনারা কি বিরক্ত হইতেছে? মা কাঁদতেছে, চোখের জলে মায়ের বুক ভেসে যাচ্ছে। আমার দয়াল দরদি মায়ের কাছে গিয়ে বসে বলে, মা তুমি কেন কাঁদো? বলে দেখো বাবা, এই ছোট্ট বাচ্চা মনে হয় ও বোবা, ও দুটি ঠোঁট খোলে না, ও চোখ মেলে তাকাই না, ওর হাতে পায়ে কোনো শক্তি নাই, কেমন শিশু দিল আল্লাহ আমাকে। আমার দরদি সুন্দর দুখানা হাত মায়ের দিকে বাড়িয়ে মায়ের চোখের পানি মুছে, মা তুমি কেঁদো না, দাও তো দেখি আমার কোলে, আমি একটু খুলে দেই, আমার দরদ রে আমার কোলে একটু দাও, আমি নেই। যখনই দুটি মায়ার হাত রহমতের হাত বাড়িয়ে দিলেন, মা আর দেরি করলেন না, সাথে সাথে আমার দরদির কোলের মধ্যে দিলেন। যখনই দরদির কোলের মধ্যে দিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন দয়া আলীকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়েছে, একেবারে তারার মতো দুটি চোখ মিট মিট করে আমার দরদির মুখের দিকে। যখনই আমার দরদি মুখ আনা নিয়েছে, ছোট্ট শিশু, মাত্র কয়েক ঘন্টার শিশু, পুতুলের মতো, ছোট্ট শিশু যেমন মায়ের স্তন খাওয়ার জন্য হা করে, আমার দরদি মুখটা মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে যখনই হা করেছে, আমার দরদি আর দেরি করে নাই, তার পবিত্র জিহ্বা মুবারকখানা মাওলা আলীর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যখনই ঢুকিয়ে দিয়েছে, ছোট বাচ্চা যেমন মায়ের স্তনের দুগ্ধ টেনে টেনে খায়, আমার আলী আমার দরদির পবিত্র জিহ্বা মুবারকখানা ওই রূপ করে চুষে চুষে খায়। আমার দরদি টান দিয়ে বুকে নিল, বুকে নিয়ে যখন প্রথমে বাম পাশে নিল, মাত্র কয়েক ঘন্টার শিশু, তখন পবিত্র কোরআন নাজিল হয় নাই, এই মাওলা আলী তখন আমার রসুলকে পবিত্র কোরআনের দুইটা সূরা পাঠ করে শুনিয়েছে, বাম কানে একটা সুরা, ডাইন পাশে যখন আনলেন ডাইন কানে আর একটা শোনাইল। আমার দরদি বুকের মধ্যে বুক মিশাইয়া জিজ্ঞেস করে, ও সোনার স্যার, তুমি মা কে এমন কেন কাঁদাইল? বাহিরে যে আমার চাচা, আমার ছোটবেলা বাবা মা হারিয়েছি, বাবাকে তো চোখেই দেখি না,
আমাকে বড় করেছে, শাশুড়ি আমাকে মাতৃ স্নেহে মানুষ করেছে। তারা দুইজন কেঁদে যার যার হইতেছে, তুমি কেন এমন করলে বলো তো? আমি আমার দরদির আমার মুর্শিদের আমার বান্ধবের বদল কেন? দুনিয়ার কোন খাবার যদি আমার ভক্ষণ করিতে হয়, তাহলে আমার মুর্শিদ যা আমাকে খাইবে তাই আমি সর্বপ্রথম খাবো। এছাড়া পৃথিবীর আর কোনো খাবার আমি খাবো না। যদি আমার শরীরে শক্তি অর্জন করিতে হয়, সেটা আমি আমার দয়ালের কৃপায়, আমার দয়ালের হাত থেকে সেই শক্তি আমি আমার দেহের মধ্যে অর্জন করিব। এ ব্যতীত পৃথিবীর কোনো শক্তি আমি তাই আমার নবীজি বলেছে, যদি আমাকে কেউ হৃদয় দিয়ে মহাব্বত করে, হৃদয়ের চাইতে বেশি ভালোবাসে, শুধু আমাকেই যেন সে ভালোবাসে না, পাশাপাশি যেন আমার আমিকেও সে ভালোবাসে, তবে আমি মনে করব সেই ভালোবাসা আমার আমিকে বাসে নাই, আমাকে বেসে। হযরত আলী মর্তজায় কুসুম রূপে ছিলেন, হযরত মুস্তফায় আত্মা রূপে ছিলেন স্বয়ং কাদের গুণী, সিন্ধু হতেই বিন্দু মণি, সেই কারণে সকল প্রাণী নাম নিয়ে যে জোড়ায় জীব। তাই পাঁচ জাতনের মূল দুইজন আমার দয়াল দরদি হযরতে আলী, তাই হযরত আলীকে বাদ দিয়ে বাকি ওই তিনজনকে আমার দরদি মাউলিয়াত দান করতে পারে না, খালিকেই যেতে হবে। সেখানেই যান, যখন সেতারা রূপে ছিলেন সেখানেও ছয় তারের সমাহারে পাশের বড় তারাটাই ছিল আমার মাওলা আলী। যখন ময়না রূপে ছিলেন মাথার তাজে হযরত আলী, গলার হার ফাতেমা বিবি, দুই কানের বালি ইমাম দুই ভাই, সেখানেও মাথায় ছিলেন হযরত আলী, গলায় ফাতেমা, দুই কানে ছিলেন ইমাম দুই জোড়া। তাহলে মাথার তাজকে হযরত আলী, তাহলে এর জন্যই এই মাওলিয়াত বস্তুটা আলী পাইলেন, বাকি তিনজন পাইলেন না।